হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক আগামী ফার্স্ট সেপ্টেম্বর থেকে রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশান শুরু হয়ে যাচ্ছে রাজ্যের সব থেকে বড় ইউনিভার্সিটি ক্যালকাটি ইউনিভার্সিটির তরফ থেকে অলরেডি পিজি অ্যাডমিশনের জন্য ভর্তির নোটিশ প্রকাশিত হয়ে গেছে আজকের ভিডিওতে আলোচনা করব যারা ক্যালকাটি ইউনিভার্সিটি থেকে এমএসসি করবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফি স্ট্রাকচার সিট ক্যাপাসিটি কত রয়েছে তার সাথে সাথে দু সালে অ্যাডমিশন প্রসিডিওর তোমাদের কিভাবে হতে চলেছে তো চলো ভিডিওটা স্টার্ট করি তার আগে তোমরা যারা এই বছর ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে বলে ভাবছো তোমাদের কাল থেকেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল শুরু হয়ে যাবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখানে তোমরা পরবর্তীকালে ক্যালকাটি ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে থাকবে তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি তো সবার প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক কিছু ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে তোমরা যারা সিইউ ক্যান্ডিডেট রয়েছে বা নন সি ইউ ক্যান্ডিডেট রয়েছে তোমরা চাইলে ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে এমএসসি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং এটা দু বছরের একটা কোর্স যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে এবং তোমরা যারা এম করতে চাইছো সাইকোলজি অ্যাপ্লাইড সাইকোলজি বা জিওগ্রাফি তোমরাও কিন্তু চাইলেই এমএসসি ডিগ্রিটা করে নিতে পারো এখানে প্রচুর সাবজেক্টের নাম লেখা রয়েছে এই সাবজেক্টগুলোর জন্য তোমরা এখান থেকে মাস্টার্স করে নিতে পারবে অবশ্যই তোমরা সাবজেক্টগুলো এখান থেকে দেখে নিতে পারছো এবার তোমরা অনেকেই ক্যালকাটি ইউনিভার্সিটিতে হাই কাট অফ যাওয়ার জন্য সেখানে চান্স পাও না অর্থাৎ মেন ক্যাম্পাসে তোমরা অনেকেই চান্স পাও না সেই জন্য প্রচুর অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে যেগুলোর থেকে তোমরা এমএসসি এম এ এম কম সমস্ত কিছু করে নিতে পারো এবং সেই সমস্ত কলেজের নাম এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারছো এবং সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু এখানে বলা রয়েছে এরপরে আসছি তোমাদের অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হবে যেটা তো বলেই দিলাম তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে যাবে যেটা চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর দুপুর দুটো পর্যন্ত চলবে তারপরে আর তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবে না এরপরে তোমাদের যে সমস্ত ভুলগুলো হয় ফর্ম ফিল সময় সেই ভুলগুলো রেক্টিফাই করার একটা ডেট দেওয়া রয়েছে এবং তোমাদের তার আগে ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হবে সতেরো তারিখ সেভেন্টিন সেপ্টেম্বর তোমরা কারেকশানের জন্য টাইম পাবে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ দু দিন সময় পাচ্ছ কারেকশানের জন্য তারপরে তোমাদের কারেকশানের লিস্ট পাবলিশ হবে কারেক্টের লিস্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের যে ফার্স্ট অ্যাডমিশান শিডিউল বা ফার্স্ট সিলেকশন লিস্ট সেটা পাবলিশ হয়ে যাবে যেগুলোর ডেট আস্তে আস্তে তোমাদের নোটিফাই করা হবে এবং যখনই নোটিফাই করা হবে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত দেখো। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের অ্যাডমিশান প্রসিডিওরটা কীভাবে হবে যখন কালকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হবে আমি তো অবশ্যই ভিডিওর মাধ্যমে ডেমো ভিডিও করে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ প্রসেসে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করাটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় তো সেই জন্যই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ডেমো ভিডিও দেখিয়ে দেবো যাতে তোমরা ইজিলি ফর্ম ফিল করতে পারো এবং এখানে তোমাদের কিছু বেসিক জিনিসের কথা বলা রয়েছে যেগুলো তোমরা দেখে নিতে পারছো এখানে ক্যান্ডিডেটদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা পার্ট এ এবং পার্ট বি পার্ট এর ক্যান্ডিডেট মানে হচ্ছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান পাস করেছে তাদেরকে বলা হচ্ছে পার্ট এ ক্যান্ডিডেট এবং পার্ট বি মানে হচ্ছে যারা নন সি ইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি নয় অন্য কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান পাস করেছে তাদেরকে বলা হচ্ছে নন see you candidate. এখানে বিভিন্ন সাবজেক্টের জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বলে দেওয়া রয়েছে যেটা তোমরা দেখেই নিতে পারছো কোন সাবজেক্টে অনার্স করলে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো থাকতেই হবে সেগুলো এখানে কোড ল্যাঙ্গুয়েজে বলা রয়েছে যেটা তোমরা তোমাদের যে গ্র্যাজুয়েশনের নাম্বার রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে যে কী কী সাবজেক্টের কথা এখানে বলা রয়েছে এবার আসছি এবার দেখো এখানে তোমাদের সিট ক্যাপাসিটিও বলে দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে সিট ক্যাপাসিটি এখানে তোমরা দেখে নিতে পারছো প্রত্যেকটা সাবজেক্টের আলাদাভাবে এখানে সিট ক্যাপাসিটি দেওয়া রয়েছে যেটা তোমরা ভিডিও পজ করে ইজিলি দেখে নিতে পারবে এবং শুধুমাত্র মেন ক্যাম্পাস জন্য নয় বিভিন্ন যে আফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর সিট ক্যাপাসিটিও এখানে বলে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কত সিট রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে এখানে এবার তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বলা রয়েছে বিটেক কোর্সের জন্য এখানে বলা রয়েছে এছাড়া এম এর জন্য এখানে দেওয়া রয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে তবে তোমরা এখান থেকে এমসিএ করে নিতে পারবে এখানে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট হবে না তোমাদের পুরোটাই মেরিট লিস্টের ওপর বেস করে ভর্তি নেওয়া হবে এবং মেরিট লিস্টে তোমাদের যে গ্র্যাজুয়েশানের নাম্বার রয়েছে সিসি পেপার এসিসি পেপার ডিএস ডিএসসি পেপার এই সমস্ত সাবজেক্টের নাম তার সাথে জেনারেল সাবজেক্টের নম্বর নিয়ে কিন্তু তোমাদের একটা মেরিট স্কোর ক্যালকুলেট করা হবে এবং সেটার ওপর বেস করেই তোমাদের মেরিট লিস্ট বের করা হবে তো এখানে তোমরা দেখে নিতেই পাচ্ছ কোন কোন সাবজেক্টের কি কী কোড রয়েছে এই কোডগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো সেগুলো এখান থেকে তোমরা ভালোভাবে দেখে নাও এরপরে তোমার এখানে টাইপ টুতে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলোর জন্য তোমার ক্রাইটেরিয়া রাখা হয়েছে সিক্সটি পার্সেন্ট ইন এগ্রিগেড মার্কস পেতে হবে এবং রিলেটেড সাবজেক্টে তোমাকে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারছো এখানে বলা রয়েছে তোমরা যদি মেন ক্যাম্পাসের সুযোগ না পাও তাহলে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী যে কলেজগুলোর নাম দেওয়া রয়েছে সেই প্রেফারেন্স অনুযায়ী তোমরা কলেজে চান্স পেতে থাকবে অর্থাৎ ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তোমরা চান্স পেলে না এর পরবর্তীকালে তুমি বেথুন কলেজটাকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছ সেখানেও চান্স পেলে না তারপরে হয়তো তুমি অন্য কোনো একটা কলেজকে সেকেন্ড প্রেফারেন্স দিয়েছো সেখানে গিয়ে তুমি চান্স পেলে এইভাবে তোমার চান্সের সুযোগগুলো কিন্তু থাকবে এবার আসছি ফি স্ট্রাকচারের কথা এই বছর কিন্তু কোনো ধরনের ফিজ লাগছে না অ্যাডমিশনের জন্য যেটা গত বছরেও লাগেনি এই বছরেও কোনো ধরনের ফিজ লাগছে না এবার তোমরা এই ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে যেটা লেখা আছে এখানে ক্লিক করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে এই অপশানটা অবশ্যই ফার্স্ট সেপ্টেম্বর থেকে তোমাদের অন হবে এরপরে হচ্ছে তোমাদের বিভিন্ন ফরম্যাট রয়েছে যেগুলোর মাধ্যমে তোমাদের মার্কস ক্যালকুলেশন করতে হয় এবং কীভাবে কী করতে হবে সেটা অবশ্যই আমি আগামীকাল যখন তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও দেখাবো তার মাধ্যমে করে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে না নেক্সট ভিডিওতে বাই